করতে হয়। এই জন্য আমার কোয়ালিটি কন্ট্রোল ইজ এ ভেরি এসেনশিয়াল। আমরা বলছি সাইট সুপারভিশন গত সপ্তাহে পড়ছিলাম, তার আগে সপ্তাহে। হ্যাঁ, দিদার দিদার আইটেল ফর এফিসিয়েন্ট এন্ড স্যাটিসফ্যাক্টরি কনস্ট্রাকশন অফ ওয়ার্কস। তাহলে তোমার লাগে এই যে বলছে কন্ট্রাক্টর, তোমার লাগে যে জগরা বিবাদ হবে যদি এটা তুমি স্ট্রিক্টলি এই তুমি কন্ট্রাকচুয়াল ডকুমেন্টে লেখা লেখা থাকো, তাহলে সে তার বাধ্য যাতে এইগুলি ফলো করে করলে তোমারও কথা বলার দরকার নেই, তারও আর্গুমেন্ট করার কোনো সুযোগ থাকে। এবং সেটার জন্যই বলা হচ্ছে যে তুমি এই যে রেটগুলি দিবে, জমা দিবে, এগুলি সব যদি সে ঠিক মতো ফলো করে দেয় তাহলে দেয়ার ইজ নো প্রবলেম, অলমোস্ট অলমোস্ট প্রবলেম তো থাকবেই। তারপরে শুড বি ক্যারিড আউট, কি বলছেন, at various stages of work in order to achieve the desired quality. বিভিন্ন বিভিন্ন পর্যায়ে এটাকে করতে হবে। তারপরে বলো, while carrying out materials, product, etc. to be compared with predetermined standards. আগে থেকে তুমি সেট করে রাখছো যে এইভাবে তুমি করবে, এগুলি হলো ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, তারপরে এই যে স্টেজ গুলি বলছে কোন কোন স্টেজে করবে, দেখো এখানে বলা আছে কোন সময় থেকে কোয়ালিটি কন্ট্রোল শুরু করবে। বলো এক নম্বর যদি বলছি স্টেজ স্যাম্পলিং আইডেন্টিফিকেশন এক্সামিনেশন এন্ড লাস্ট লাস্ট তোমরা স্যাম্পল নাও, প্রথমত স্যাম্পল নাও, ইট স্যাম্পল দেখো, হাতে নাও, সিমেন্ট দেখো হাতে নাও না, জি স্যার, প্রথমত দেখো, আপনারা তো প্র্যাকটিক্যাল মানুষ আরো তো সামনে জানেন, প্রত্যেকটা জিনিস হাতে দেখে চোখে দেখে, জি, তাহলে স্যাম্পলিং যে কতটুকু স্যাম্পল নেব, স্যাম্পলটা কি, এখানে একটা কোয়ালিটি কন্ট্রোল এনসি করবো। তারপরে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন একটা জিনিস স্যাম্পল করবা, তারপরে এক্সামিনেশন, এখানেও কোয়ালিটি কন্ট্রোল, ফিল্ড টেস্টিং, আরো বলো মেজারমেন্ট এন্ড প্রপোর্শনিং অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আমার সময় কোয়ালিটি কন্ট্রোল, প্রপোর্শনিং, মিক্সিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জি স্যার, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, তারপরে এক্সামিনিং লেআউট, লেআউট, আপনার সম্পূর্ণ লেআউট সাথে কোনো কাজ করা যায় না, ফর্মওয়ার্ক, ফাউন্ডেশন, ফাউন্ডেশন, তারপর টেস্টিং অফ স্পেসিমেন, ভেরি ভেরি সিগনিফিকেন্ট, কত কয়টা স্যাম্পল হবে, কত পার্সেন্ট স্যাম্পল করা হবে, কোন কোন স্পেসিফিকেশনে, কোন মেথডে, কোন স্ট্যান্ডার্ডে করা হবে, এএসসি, আমেরিকান সোসাইটি অফ ইঞ্জিনিয়ার, না না S2 নাকি ব্রিটিশ স্ট্যান্ডার্ড না বাংলাদেশ স্ট্যান্ডার্ড, অ্যান্ড আরো অবজারভেশন অফ কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অ্যান্ড প্ল্যান্ট, এই যে বড় বড় যন্ত্রপাতি আনবা সেটাও আপনার ইনস্পেকশন করতে হবে। তারপরে প্রিপারেশন অফ রিপোর্টস অ্যান্ড রিপোর্টস, লাস্টে এই জিনিসটা আরো বেশি দরকার, তুমি আসলে ডকুমেন্টেশন, যে আমরা এখন ক্লাস নিচ্ছি ডকুমেন্টেশনটা কি, যে কোথায় কোথায় কি করে ক্লাস নিচ্ছি, তোমার ডেইলি রিপোর্টের মধ্যে তোমার কোয়ালিটি কম, তোমার উইকলি রিপোর্টের মধ্যে বলছে সেটা শেয়ার করার জন্য বলছে, সেটা আবার মনিটর করবা যে ঠিক মতো আসতেছে কিনা, জি স্যার, স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, অনেক সময় আমরা এগুলিকে স্যাম্পল যখন নিবো আমি অ্যানালাইসিস করে দেখবো যে কনক্রিটের স্ট্রেংথ ঠিক মতো আসতেছে কিনা, আমি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করতে হবে, সিবিআর, গ্রাউন্ড ইমপ্রুভমেন্টের মেথড কি, কিভাবে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করো, সাব বেস, বেস, গ্রেড, সাব বেস, এগুলি দিয়ে কম্প্যাকশন করতেছো, তার কম্প্যাকশন ঠিক মতো হয়েছে কিনা কিভাবে করার, প্রক্টর কি বলে আমরা কি টেস্ট করি, প্রক্টর টেস্ট, কম্প্যাক্ট টেস্ট, রাইট, মডিফাইড, মডিফাইড, হ্যাঁ, মডিফাইড স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, এগুলো পড়ছো না, জি স্যার, তো এগুলি কেন করছি আমরা, এগুলি খেয়াল করবা যে এগুলি আমার ইনফিল করার জন্য যে আমি কম্প্যাকশন অ্যাচিভ করছি কিনা, তাহলে সেখান থেকে স্যাম্পল নিয়ে আমি যে ড্রাই ডেন্সিটি বার করো, ময়েশ্চার বার করো, রিলেশনশিপ বার করো না, অপটিমাম ময়েশ্চার কনসেপ্ট, তো ওইগুলি থেকে স্যাম্পল নিয়ে তুমি তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করো, এই যে স্ট্যাটিস্টিক্যাল, তারপরে সেখানে কতটুকু ভেরিয়েশন হচ্ছে, ভেরিয়েবিলিটি, এই যে ভেরিয়েবিলিটি মেজার বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তোমরা স্ট্যাটিস্টিক্স কোর্স করছো, স্ট্যাটিস্টিক্স কোর্স, জি স্যার, স্ট্যাটিস্টিক্যাল কোর্স করছো নাকি স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, জি স্যার, কোর্স করছি স্যার, করছি স্যার, এখানে মিন, ভেরিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জি স্যার, করা হয়েছে, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কতটুকু ডেভিয়েশন হচ্ছে, আমি আমি এটা মিন ভ্যালু বলছি, আমার স্পেসিফিক ডেভিয়েশন থাকতে পারে 2.54, তাহলে সেখান থেকে কত পার্সেন্ট ব্যাস কম হচ্ছে, আমি বলতেছি যে সিমেন্টের স্ট্রেংথ থাকবে 3000 PSI, তো সেখান থেকে কত ভেরিয়েশন হচ্ছে, 2500, 2400, আবার 3500, 3200, তাহলে এই ভেরিয়েশনগুলি আমি কীভাবে অ্যাকসেপ্ট করবো, এই জন্য কোয়ালিটি কন্ট্রোল চার্ট তৈরি করতে হয়, এই যে চার্ট, এইগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু বলতেছি আমি, তোমার এই বই থেকে পড়বা, এই দেখো এরকম চার্ট করবা, তুমি অবজারভেশন নিবা, তুমি রাস্তা কম্প্যাকশন করতেছো, প্রথম কিলোমিটার, সেকেন্ড কিলোমিটার, থার্ড, ফোর্থ, ফোর্থ, আসলে 10 কিলোমিটার করবা,
10 কিলোমিটারের মধ্যে কয়টা স্যাম্পল নিবে প্রত্যেকটা স্যাম্পল তুমি প্লট করবে এই যে কম্পাকশনের ডেন্সিটি ডাইডেন্সিটি আমরা গিয়ে ফর সিবিআর পড়াছিলাম গতকাল কথা বলছিলাম সিবিআর বুঝতে আছে কি কইতেছি আমি কন্ট্রোল জি স্যার জি স্যার স্ট্রেং বা কম্পাকশন লেভেল বা ডেন্সিটি বা বিটুমেন কন্টেন্ট পার্সেন্টেজ যেটাই হোক তোমার এখানে যেমন এখানে একটা লো পার্সেন্টেজ অফ ফাইন ম্যাটেরিয়ালস তাহলে এটা আপার লিমিট হবে আপার কন্ট্রোল এটা হলো লোয়ার কন্ট্রোল লোয়ার কন্ট্রোল এই আপার কন্ট্রোল লোয়ার কন্ট্রোলের ভিতরে যে জিনিসগুলো আছে এইগুলো হলো ব্যান্ড তোমার এটা তোমার অ্যাকসেপ্টেবল লিমিট আমাদের কোন কাজই সেম লেভেল অফ কোয়ালিটি থাকবে না সেম লেভেল অফ ডেটা থাকবে না এটা ভেরিয়েশন আসবেই তাহলে ভেরিয়েশন কতটুকু তুমি টলারেট করবা এটা মেজার করার জন্য হলো কোয়ালিটি কন্ট্রোল টেকনিক্স এটা টিপিক্যাল কোয়ালিটি কন্ট্রোল তুমি এটা এই বই থেকে দেওয়া আছে জি স্যার এই যে কন্ট্রোল লিমিট গুলি বের করে কেমনে আপার কন্ট্রোল লিমিট হলো মিন ভ্যালু এটা হলো মিন ভ্যালু এক্স হলো মিন ভ্যালু এভারেজ ভ্যালু বুঝছো এভারেজ ভ্যালু জানো না জি স্যার ক্লাসের এভারেজ হাইট কত জি স্যার আছে লম্বাকে সবচেয়ে লম্বা কে ক্লাস ফিক্স আছে 3 ইঞ্চি স্যার আর সবচেয়ে খাটো কে না স্যার এভারেজ এভারেজ কনফিডেন্স লিমিট পড়ছো কনফিডেন্স লিমিট 5% 10% আছে না পড়ছো নাকি কনফিডেন্স লিমিট এখানে বার করতে হবে তাহলে ওইভাবে তুমি ব্যান্ড ঠিক করবা এই যে আগে যে করলা তুমি এই ইয়াটা এই ব্যান্ডটুকু কতটুকু নিবা মিনিট থেকে কতটুকু আপার কন্ট্রোল দেবে কতটুকু নিবা তুমি ইঞ্জিনিয়ার শেপ ঠিক করবেন এই যে এই এই ভ্যালুটা কনস্ট্যান্ট 3 σ হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে আপার কন্ট্রোল লিমিট হলো এই যে মানে যদি স্যাম্পল না অনেকগুলি স্যাম্পল থাকে তাহলে রুট ওভার এন থাকবে এইগুলি একটা এগুলি মেথড আপার কন্ট্রোল লিমিট বের করার জন্য তারপর তুমি প্লট করতে পারবে এই যে এগুলো অঙ্ক থাকবে কিন্তু এখানে প্লট এ কনস্ট্রাকশন যা কিপার কোয়ালিটি কন্ট্রোল চার্ট ফর পার্টিকুলার এক্সারসাইজ কি কন্টেন্ট বিটুমেন কন্টেন্ট ইন দি মিক্স বিটুমিনাস মিক্স তুমি এতগুলি স্যাম্পল নিছো এখান থেকে এ পাইছো সেখান থেকে তুমি এখন আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট বার এই কন্ট্রোল চার্টটা তুমি বুঝতে পারবা তোমার ভিতরে আছে কিনা এখন এর বাইরে যদি কোনো ডাটা পড়ে এর কন্ট্রোল লিমিটের বাইরে যদি কোনো এক্সারসাইজ পড়ে এর বাইরে যদি হয় তখন মনে করবা সামথিং রং তোমার প্রসেসটা ভিতরে কিছু গন্ডগোল আছে জি স্যার ডাটা যদি এর বাইরে পড়ে তার মনে করবে না সামথিং না স্টপ এটা দিয়ে আবার চেক করো কেন করা হইছে এর উপরে গেল চেক কেন হইতেছে না হইতেছে আর সব ডাটা যদি এর ভিতরে পড়ে ইউ আর ফাইন তখন তুমি বলবে না আমার প্রসেস ঠিক আছে গো হেড উইথ দিস এইভাবে ইঞ্জিনিয়ার সাহেবরা টুল হিসাবে ইউজ করে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য এট সাইট আশা করি তোমরা এটা কইরা পড় বুঝবা এই বইয়ের মধ্যে চ্যাপ্টার নিয়ে এইজন্য কই চ্যাপ্টার লাগে আমি এখানে খালি ফান্ডামেন্টাল বুঝা দিয়েছি যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে এরকম ওই অঙ্কটা যে অঙ্কটা প্লট করছে এটাই এখানে বলা হচ্ছে এই যে এটা কি লিখছে পার্সেন্টেজ অফ এগ্রিগেট ইন বিটুমিনাস মিক্স পার্সেন্ট অফ এগ্রিগেটস কত পার্সেন্ট এগ্রিগেট হয়েছে এখানে এই যে বলছে এন্ড দি মিন ভ্যালু কত 38 তাহলে এদের আপার কন্ট্রোল লিমিট 40.6 লোয়ার কন্ট্রোল লিমিট হলো ওই যে থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ধরে নিয়েছে এই যে সিগমা বলছে 1.93 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এন হলো পাঁচটা স্যাম্পলের বলে নিয়েছে এই ক্যালকুলেশনের দেওয়া আছে ভেরি ভেরি সিগনিফিক্যান্ট কোয়ালিটি কন্ট্রোল টেকনিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে আজকে যদি এই জিনিসটা শিখা থাকতো বা বুঝতে পারো আমার পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই তোমাকে জি স্যার শুনতেছি স্যার জি স্যার
জি স্যার এখন কয়জন আছো 45 জন 44 স্যার তো এইটা ভালো করে পড়বা এখন এই যে কন্ট্রোল চার্টে বেরিয়ে আছে কখন কন্ট্রোল হবে এই যে বলছে তোমার 2.31 রানের বিষয়গুলি নোট তোমাকে এগুলি তোমার তোমার ইচ্ছা মতো তুমি সেট করবা বেশি ন্যারো দিলে তোমার প্রসেস খুব কন্ট্রোল টাই শুরু আর একটু বাড়ায় দিলে তুমি একটু লিবারাল হইলা ডিপেন্ড করতেছে টাইপ অফ দি ওয়ার্ক উপরে কতটুকু তুমি থাকতে পারবা এগুলো সব ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট ইঞ্জিনিয়ার দি রোল অফ ইঞ্জিনিয়ার ইজ ভেরি ভেরি সিগনিফিকেন্ট তোমাকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট করা এই কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট মূল ফান্ডামেন্টাল পার্টিকুলারলি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার পড়ুন এই যে আমি বারবার एग्जांपल দিচ্ছি যে আমাদের ড্যাম ভেঙে যাচ্ছে আমাদের স্ট্রাকচার ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে কেন ভাঙবে ভাঙবে কেন এক্সট্রিম ডেভাস্টেশন না হলে তো ভাঙার কথা না সেটাই বলতেছে আমার কোয়ালিটি সেফটি এই কনস্ট্রাকশন মানেজমেন্ট প্রজেক্ট আটা দিন হলো সেফটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অলসো আমাদের সেফার প্র্যাকটিস কতখানি বলছে গুড সেফটি গুড প্র্যাকটিস টু অ্যাভয়েড টু অ্যাভয়েড কি কইছো টু অ্যাভয়েড অ্যাভয়েড মানে কি অ্যাক্সিডেন্ট বলছি না কি অ্যাক্সিডেন্ট জি স্যার কি হবে না মারা যাবেন মানুষ যাতে মানুষ না মারা যায় কোনো অঘটন না ঘটে মানুষকে ডিস্টারবেন্স না হয় এই ইউ নো সেফটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন সেফটি করো করো কি সেফটি ইন কনস্ট্রাকশন ইজ এ প্রাইম রিকুইজিট বাট অফেন দে গেট নেগলেক্টেড বাট অফেন 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 মানে সব সময় প্রায় সময় আমরা দেখি চিন্তা করি বাট এটা খুবই প্রাইম রিকুইজিট তাহলে স্টেপস যাতে আমার জিনিসগুলি না হয় নর্মালি এটা আমি সংক্ষেপে বলছি এই সমস্ত কেসে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন এরিয়াতে মানুষের আক্রান্ত হয় অ্যাক্সিডেন্ট গুলি হয় কি রকম ভাবে হয় এটা ইন্ডিয়ান কনটেক্সটে এটা অনেক আগে স্টাডি থেকে হয়তো এটা আসছে মানুষ উপর থেকে পড়ে যায় হাইট থেকে পড়ে যায় মানুষ আক্রান্ত হয় কত পার্সেন্ট 45% ম্যাটেরিয়াল পড়ে যায় ইট পড়ে যায় তারপর জানালা পড়ে যায় 14% গার্ডার পড়ে যায় এই ধরনের ম্যাটেরিয়াল ট্রান্সপোর্ট মুভমেন্ট করতে দেয় এটা হয় লিফটিং মুভমেন্ট করে যায় পড়ে গেছে এক্সকাভেট মাটি করতে দেয় হয়েছে এই ধরনের জায়গা হয় এখন তোমাকে যদি আমি এক্সারসাইজ দেই বা অ্যাসাইনমেন্ট দেই আমি তাহলে আমাকে হয়তো আমি অ্যাসাইনমেন্ট দিব যে রাইট দি কনস্ট্রাকশন প্র্যাকটিস আমাদের কনস্ট্রাকশন প্র্যাকটিস গুলি কিভাবে হচ্ছে সেখানে সেফটি প্র্যাকটিসটা কি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল কিভাবে সেখানে প্র্যাকটিস করছে এটা একটা বড় অ্যাসাইনমেন্ট থাকতে পারে আমি হয়তো চিন্তা করবো সেগুলো এনে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তাহলে তোমাদের বাংলাদেশ কনটেক্সে তোমরা একটা অ্যাক্সেসাইজ করে নেওয়া ঠিক করতে পারো যেমন এখানে কতগুলো জিনিস বলছি যে আমাদের মেজর যেই থ্রেট মেজর যে রিস্ক ফ্যাক্টর আছে তা বলো না শুনতে দাও জি স্যার জি স্যার এখানে সেফটি মেজার এখানে বলছে মেজর অ্যাক্টিভিটিস প্রোন টু রিস্ক অফ অ্যাক্সিডেন্ট এটা বেশি আমার রিস্ক ফ্যাক্টর প্রোন টু অ্যাক্সিডেন্ট মানে বেশি বেশি রিস্কের মধ্যে কি বলে নিয়োজিত ঝুঁকিপূর্ণ জি স্যার কি কাজ এক্সকাভেশন ড্রিলিং এন্ড ব্লাস্টিং মানে ওদের আগে না বললাম অঙ্ক করলাম কাটা খোদ গর্ত করা খোঁড়া ফাউন্ডেশন করা কোয়েশন খোঁড়া করি জি স্যার মাটি খনন ডিপ ডিপ খোঁড়া করি হচ্ছে স্লাইডিং করার জন্য যখন ডিপ ফাউন্ডেশন করো তখন সাইড প্রোটেকশন করে কি দিয়া সোরপাইল তারপর হচ্ছে সোরপাইল কয় রকমের আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা হবে এগুলো তোমাকে সিদ্ধান্ত দিতে হবে তো জি স্যার ড্রিলিং এন্ড ব্লাস্টিং ব্লাস্ট করা ইয়া করা এগুলো এই যে ইয়া মেজর ফাইল দিয়ে করার জন্য স্যার এগুলোর জন্য তারপরে যেমন আছে হট বিটুমিনাস ওয়ার্কার ভেরি রিস্কি স্ক্যাফোল্ডিং ফর্মওয়ার্ক ওই যে তোমরা যে গ্রামে করি ফর্মওয়ার্ক অনেক সময় এখন তো অটোমেটিক অনেক জিনিস ইকুইপমেন্ট আছে অনেক গুড প্র্যাকটিস এগুলো যত ভালো ভালো সফিস্টিকেটেড প্রজেক্ট হবে তত সফিস্টিকেটেড মেথড দিয়ে এগুলি করা হয় নাহলে বাঁশের খুঁটি দিয়ে করা হয় কাঠের খুঁটি দিয়ে করে করে না নর্মাল কাজ এগুলো খেয়াল করবা এই কাজ ভেরি সিরিয়াস ফেব্রিকেশন অ্যান্ড ইরেকশন অনেক সময় মধ্যে ফর্মওয়ার্ক খুলে ফেলছ কদিন পরে ফর্মওয়ার্ক খুলতে হয় 26 কদিন পরে খুলে কনক্রিটের সাত দোকান ঢালাই করো 21 থেকে 28 দিন স্যার 21 থেকে 28 দিন পরে
21 থেকে 28 21 থেকে 28 ও 34 তাহলে আপনি কি তাহলে এই বুদাগুলোগুলো কত ডेंजरस জিনিস আবার কোনেকশন বলতে আমরা কি বুঝি মূলত হয় ইরেকশন ইরেকশন উপরে উঠা নিচে নামাও কিছু একটা মানে গার্ডার ইরেকশন করতেছ না পর্দা ভিজে ইরেকশন করতেছ না গার্ডার এক জায়গায় সেখান থেকে আইনে এখানে লাগায় তাহলে এটা কি শুধু স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে বোঝায় জ্যাক ইরেকশন তো জ্যাক কোনো খালি স্টিল স্ট্রাকচার হবে কারণ এটা তো হয় কংক্রিট স্ট্রাকচারে তো এটা করে প্রি ফেব্রিকেটেড জিনিস কোথা থেকে আসে কংক্রিটের বিম কাস্টিং হচ্ছে না গার্ডার জি স্যার এই যে আমাদের এই যে প্লাইও ইয়া যেটা মেট্রো রেলের কাজ তারপর ফ্লাইওভার এগুলো তো এরকমই এগুলো তো তোমাদের আসল জিনিস শিখতে হবে তো ফেব্রিকেশন ফেব্রিকেট করে অনেক সময় নিজেরা নিজেরা বানায় জোড়াতালে দিয়ে আমি যে কি বলে এটাকে এটা কি বলে ওয়েল্ডিং ফাইলিং তো করো না তোমাদের ওয়ার্কশপ আছে না পেন্ডিং স্যার জি স্যার এই প্রত্যেকটা কাজের ভিতরে আমাদের কিছু সেফটি মেজার লেওয়া আছে বই ভিতরে বুঝা পাইছো চ্যাপ্টার জি চ্যাপ্টার বুঝা পাইছো কি জানি জি স্যার পাইছো জি স্যার পাইছে তাহলে এক্সকাভেশনের কি মেজার দেখো খুঁজছেন আমি এখানে হট বিটুমিনাস ওয়ার্কটা एग्जांपल হিসেবে বলে দিলাম এই হট বিটুমিনাস ওয়ার্ক যখন করব আমি কি কি প্র্যাকটিস করব কি কি মেজার নিব ওই যে মেজার সেফটি মেজার্স সেফটি মেজার্স মেথড যাতে আমি প্র্যাকটিস করতে পারি সেফটি মেজার কি কি করব বলো এক্সপেরিয়েন্স ফোরম্যান অর সুপারভাইজার শুড বি প্লেসড ইন চার্জ হ্যাঁ তাহলে ওকে এক্সপেরিয়েন্স লোক দে নতুন নতুন লোক দিয়ে তুমি বিপদ পড়বে না এগুলি কি আলাদা তাহলে ইজ প্রোটেকটিভ ডিভাইস প্রোটেকটিভ ডিভাইস এখন যে মনে হয় যে করোনা ভাইরাসের জন্য কি করো গাউন মাস্ক পিপি মানে কি হ্যান্ড গ্লোভস প্রোটেকটিভ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট প্রোটেকটিভ এই যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট এখন কতগুলি পাঁচ আছে তাহলে ইউজ প্রোটেকটিভ নেই তোমাকে গ্লোভস ইউজ করতে হবে গগলস ইউজ করতে হবে নানান রকমের জিনিস করতে হবে গামপড ইউজ করতে হবে হেলমেট ইউজ করতে হবে এগুলো সাথে রাখবা আশেপাশে রাখবা যদি কোনো কিছু লাগলে পরে দূরে কিছু করতে বিটুমিন প্ল্যান্টস শুড বি মেড সেফ অ্যাক্সেস সেফ অ্যাক্সেস এমন জায়গা থেকে আনবে বড় বড় প্ল্যান্ট যেখান থেকে মানে আননেসেসারি কেউ যেন তো আক্রান্ত না হয় তারপর ইলেকট্রিক ইনস্টলেশনস শুড বি প্রোটেক্টেড সাংঘাতিক ডेंजरस এখানে তার তো দিয়ে কিভাবে করবা লাইটিং এর জন্য যদি থাকে লাইট না যদি কাজ করো জেনারেটর ইউজ করবা বা অন্য গুলো ইউজ করবা ফ্লাড লাইট ইউজ করবা মোবাইল মোবাইল লাইট ইউজ করবা কত রকমের জিনিস আছে 24 ঘন্টা যখন কাজ করবে তখন কেমনে কাজ করবা অনেক সময় 24 ঘন্টা কাজ করতে হবে পুরো রাতে কাজ করতে হবে এই জিনিসগুলো আমি গতকালকে বলছিলাম নাইট টাইম ওয়ার্ক ইজ এ ভেরি স্পেশাল কনসিডারেশন নাইট টাইম বিটুমিনাস ওয়ার্কগুলো মোটামুটি রাতের সময় করা হয় কোন কোন যদি কোন সিরিয়াস হয় মনে করে রাস্তা তোমার কখন করতে হবে তোমার রাস্তা একটা মেজর রোড মেজর হাইওয়ে আপগ্রেডিং করবে বুঝছো দুই লেন আছে চার লেন করবে তখন কি করবে তোমাকে রাস্তা অপারেশনাল রাখতে হবে রাস্তাকে চলাচলের যোগ্য রাখতে হবে তাহলে সেগমেন্টেড ওয়েতে করতে হবে তো অর্ধেকটা খোলা দিব অর্ধেকটা বন্ধ রাখবো অথবা কোনো সময়ের জন্য পুরাটাই খোলা বন্ধ থাকবে এরকম একটা সার্টেন পিরিয়ডের জন্য ওই সময় ট্রাফিককে ডাইভার্ট করে দিবা তাহলে ওই টাইমের পরে আমার রাস্তাটা খুলে দিতে পারবে এবং সেটার জন্য সময় কম ওই যে কস্ট টাইম কোয়ালিটি সময়টাকে ম্যানেজ করতে হবে তোমাকে তাহলে কোন সময়টা বেটার হবে মিনিমাম ইন্টারফারেন্স কখন হবে এই জিনিসগুলি তোমাকে গুড প্র্যাকটিস বলা হয় তা আমরা চেষ্টা করতেছি যে তোমাদের আজকে আমি অনেক আগে থেকে চিন্তা করতে তোমরা দেখলা যে তোমাদের জন্য যারা অনেক কন্টিনিউয়িং ছাত্র আছো আমাদের বোথ ডে ইভিনিং যারা সিনিয়র ছাত্র তাদেরকে আমরা এরকম অনলাইনে ট্রেনিং দিব যেটা তোমার টাকা দিয়ে ট্রেনিং এ করতে আগে হতো মনে রাখো যে আই বি তে লেকচার শুনতে হয়েছে বিল্ডিং রিসার্চ এর ট্রেনিং নিতে হয়েছে রোড রিসার্চ এর ট্রেনিং নিতে বিদেশে যে ট্রেনিং নিতে শিকার জন্য বুঝছো আমরা যদি এরকম তোমাদের জন্য অনলাইনে যে তো সুযোগ আছে আমরা আমরা কোন কোন এক্সপার্টদেরকে নিয়ে আসলাম যে তারা আধা ঘন্টার জন্য 40 মিনিটের জন্য এক ঘন্টার জন্য তোমাদের একটা সাবজেক্ট উপর যেমন আমি এখন তোমাকে একটা সাবজেক্ট পড়াচ্ছি কি কোয়ালিটি কন্ট্রোল জি স্যার এখন কি সাইট সেফটি প্র্যাকটিস কি ভাবে করতে তুমি ইয়ার কি বলে বর্তমানে এই যে রিভার ওয়ারের সংগ্রহ তুমি কিভাবে ম্যানেজ করবা
এই সমস্ত জিনিস এবং তোমার এই কি বলে মেট্রো রেল, মেট্রো রেল তোমাকে কাজে গতি কিভাবে বজায় রাখবা, এই ধরনের ট্রেনিং এর যদি আমরা সিরিজ অফ ট্রেনিং দেই তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য স্কিল এডিশনাল একটা বেনিফিট পাবা, বিরাট বেনিফিট পাবা। সেখানে হয়তো আমরা বলবো যে সার্টিফিকেট নিয়ে যাও, যে তুমি এই ট্রেনিং এ অ্যাচিভ করছো, তোমাকে একটা টেস্ট নেওয়া হবে, তাহলে তোমার এই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু অনেক। যে একটা সার্টিফিকেট পাইলা কোন একটা বেশি পার্টিকুলার বিষয়ে তুমি ট্রেনিং নিচ্ছ, আমার দ্বারা না আরো বড় এক্সপার্ট দ্বারা না, প্র্যাকটিক্যালি যারা আছে তারা কাজকর্ম করতেছে ওদেরকে দেখে নিয়ে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতেছি, কিন্তু তোমাদের পার্টিসিপেশন করা খুব সাংঘাতিক বেনিফিট পাবো। আমি আমি আজকে বলে দিচ্ছি ডিপার্টমেন্টে যে তোমরা এই ধরনের চিন্তা করো, আমাদের একজিস্টিং ছাত্রদেরকে যেন সুযোগ মতো করে তারা গ্রুপে গ্রুপে অ্যাটেন্ড করতে পারবে, যে এই ট্রেনিং গুলিতে আমরা করতে পারি 40 জন 50 জন 60 জন ধরে ধরে আমরা করতে পারি। এখন যেহেতু জুম আছে আমাদের কোনো ক্ষতি নেই, আমরা এইগুলো চেষ্টা করছি তোমাদেরকে ইয়ে করার জন্য। তো এই প্রত্যেকটা মেজর এইটা মেজর গুলি পড়বা, এটা মেজর পড়বা, এটা মেজর পড়বা, এটা মেজর পড়া, এটা মেজর সবগুলি পড়বা। জি স্যার, ক্যাম্পেইন এটা হলো আটা জিনিস, সেফটি ক্যাম্পেইন বা ড্রিল বলা হয়। ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেস বিল্ড করা, ওয়ার্কারদের মধ্যে বিল্ড করবা, তারপরে অফিসারদের মধ্যে বিল্ড করবা, টেকনিশিয়ানদের মধ্যে বিল্ড করবা, তাহলে কি করবা রেগুলার একটা মিটিং করবা, রেগুলার একটা ড্রিল করবা। ড্রিল মানে কি প্র্যাকটিস, যেমন যেমন করবা যে তোমরা কিভাবে সেফটি সে প্র্যাকটিস করবে, প্রত্যেক দিন সকালবেলা একটা ব্রিফিং দিবা, লিফলেট বানাবা, বুঝছো, এই যে বুকলেটস, পোস্টার্স, লেকচার্স, ডেমনস্ট্রেশন ইনক্লুডিং সেফটি ড্রিল, বুঝছো, এই সেফটি ড্রিল তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে সেফটি ড্রিল করবা, ক্যাম্পেইন একটা পার্টিকুলার নির্দিষ্ট সময়ে যাইয়া একটা দিন একটা সময়ের জন্য তুমি বলবো যে এই সময় আমরা বলবো যে এটা আগুন লাগছে, মনে করো মানে এমনি বলবো যে এটা আগুন লাগছে, তুমি এখন বাড়ি আসো বিল্ডিং এর ভিতর বা মাইনিং এর ভিতর থেকে বা অন্য কোথাও জায়গা থেকে এইভাবে বিক্রি করা, ইমিডিয়েট ইমিডিয়েটলি সে নিজেকে নিজে বাঁচায় যাবে যাতে সে সেফ থাকতে পারে। তো তার জন্য আগে থেকে তাকে গাইডেন্স দিতে হবে, তার জন্য ওই গাইডলাইন তৈরি করতে হবে, সে কি করবে, ধরো হুইসেল পড়লে পরে বা ওয়ার্নিং দিলে পরে কোন দিকে দৌড়ায় বেরিয়ে যাবে, কোথায় ফার্স্ট এড পাবে, কোথায় কি হবে, এগুলো হলো ড্রিল। বড় বড় ইনস্টলেশন গুলিতে হোটেলে 5-star বা আরো বড় ইম্পর্টেন্ট বিল্ডিং যেগুলো আছে এখানে রেগুলার, যেমন আমাদের বিজিএম এ বিল্ডিং বানাতেছে, এই বিল্ডিং এর এই এই সমস্ত বিল্ডিং বা সেক্রেটারিয়েট এর মতো বিল্ডিং এর ভিতরে আমি সেক্রেটারিয়েট পরে কিনা রেগুলার 6 মাস 1 বছর পরে পরে ডিল করা উচিত, যে একটা পুরো বিল্ডিং পুরো এলাকার থেকে মানুষ বেরিয়ে আসবে উইদিন এ মিনিট, যেন সেফলি সবাই আসতে পারে। এগুলো হলো ড্রিল, তোমরা এগুলো ভালো করে পড়বা। ক্যাম্প তা আমরা এই সেট করলাম, এটা হলো আমাদের কন্ট্রাক্ট স্পেসিফিকেশন, কনস্ট্রাকশন টুলস টেকনিক্স এর একটা অংশ আমি এখানে পড়লাম। পরের লেকচারটা হবে আমাদের ওই ইয়ার উপরে লিনিয়ার প্রোগ্রামিং, পাইছ? জি স্যার, ওই শিট পাইছি। দিয়ে আমি লিনিয়ার প্রোগ্রামটা সেট করবো। এখন আমি 5 মিনিট আছে আমি নামটা লিখে রাখি, মনে করে জাস্ট আমি টেস্ট করে দেখতেছি কেমনে, যে আমাদের মেইন ফাংশন ম্যানেজমেন্ট, আমার মেইন ফাংশন আমরা কি শিখলাম, টাইম কস্ট কোয়ালিটি, কেন কইছো এটা আব্দুল মুমিন 54 বলো, নেক্সট মেন বলো, টাইম কস্ট কোয়ালিটি ঠিক রেখে কিভাবে আপনারা মুমিন বল স্যার, কে কেরা বলছো স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ মাহমুদ, মাহমুদ হোসেন, মোটিভেটিং এন্ড কন্ট্রোলিং
Sir, planning, organization, activity, controlling, motivation. Sir, benefit of organization. Management. Sir, planning, organizing, activity, motivating. আচ্ছা আচ্ছা সবাই চুপ থাকেন একটু থাকো না মাহমুদের পরে কে বলছো আমি বলছি স্যার ইব্রাহিম ইব্রাহিম কি বলছো তুমি একই দিনে বলছো স্যার এলি স্যার হ্যাঁ আর বলো কতটা বলো একজন বলো তাতে দেখি 5 মিনিটের মধ্যে স্যার ইট ফ্যাসিলিটিস অ্যাডমিনিস্ট্রেশন আস্তে নাম বলো সাইফুল সাইফুল ইসলাম স্যার কি বলছো স্যার অল ওভার সাইট ইট ফ্যাসিলিটিস অ্যাডমিনিস্ট্রেশন প্রোভাইড বেস্ট অফ হিউম্যান বিং ফর এস অ্যাক্টিভিটি আমার এত কথা কমিউনিকেশন ম্যানেজমেন্টের মূল ফিলোসফি মেইন মেইন স্যার আমি মুমিন স্যার আরেকটা বলবো স্যার এখানে মেকিং ডিসিশন কন্ট্রোলিং এন্ড ডিসিশন মেকিং স্যার এত বুঝছো হলো না মনে করো না ফেল করছো ভাগ করতে এটা কি লাভ নাই তারা উত্তর কেন সাইফুল কি কইছো সাইফুল কি কইলা জানি স্যার আমি বলছি ইটস বেনিফিটস অফ ইটস বেনিফিটস অফ অর্গানাইজেশন হ্যাঁ organization benefits sir acha theek hai sir facility sir next man bolo mukarram sir gopal hey thaka karbo to sir training sir training tarpore holo sir mane decision making ache controlling decision ekhon ke boltacho mukarram bolchi sir tanvir ahmed sir mukarram ji sir okay ki koycho tumi স্যার ফাংশন হচ্ছে স্যার প্ল্যানিং অর্গানাইজিং স্টাফিং লিডিং এন্ড কন্ট্রোলিং মুকারম কইছো দা জি স্যার তারপরে আসলাম স্যার এই স্যার স্যার প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভিটিং লিডিং কন্ট্রোলিং কে নামটা কইলা বল রনি সানি সানি আলম রনি সানি আলম রনি এই স্যার পার্ট হচ্ছে পাঁচটা মেইন ইভেন্ট প্রাইম স্টেজ অফ কনস্ট্রাকশন চুপ থাকো আমি নাম বলবো না পাবো কেন স্যার আমার কথাটা কি পুরো বোঝাচ্ছ আমি বলছি তোমার নামটা বলবা একটা শব্দ আর কেউ কথা বলা দরকার তো নাই স্যার রনি 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 নাকি জি স্যার রনি 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 বলো স্যার বলছিলাম স্যার প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভিটি লিডারশিপ ঠিক আছে আমি বলছি ম্যানেজমেন্টের ফুল ফুল ফিলোসফি কি আছে ঠিক আছে আগে তারপরে পাবেন স্যার হ্যাঁ পাবেন পাবেন স্যার জি স্যার আপনি বলো প্ল্যানিং প্ল্যানিং অর্গানাইজেশন স্টাফিং ডিরেক্টিং কন্ট্রোলিং খালি দেখে দেখে কইতা তো না কি আছে ওটা না স্যার আমি স্যার বাইরে স্যার অসুবিধা নাই আমি তো টিম ম্যানেজমেন্টের মূল ফিলোসফি মূল কনসেপ্ট কি আছে দাও তারপরে পাবেলে পরে কি কইছো স্যার অশ্বিনী কুমার স্যার অশ্বিনী কুমার স্যার দাঁড়াও স্যার অশ্বিনী কুমার কি বলছো স্যার অশ্বিনী কুমার না অশ্বিনী কুমার স্যার আপনার মিউট হয়ে যাচ্ছে স্যার ইশের ম্যানেজমেন্টের পাঁচ পার্ট মেইন এলিমেন্ট পাঁচটা প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভিটি মোটিভেটিং এন্ড কন্ট্রোলিং তারপরে একটা অশ্বিনী পরে কে কইছো একজন নাম বলো মোহাম্মদ তানভীর আহমেদ স্যার তানভীর বলো তানভীর জি স্যার স্যার প্ল্যানিং প্ল্যানিং অ্যারেঞ্জিং তারপরে হলো স্যার কন্ট্রোলিং এন্ড ডিসিশন মেকিং তারপরে তারপরে কয়েকজন কও মোহাম্মদ আসাদ বিপ্লব স্যার হ্যাঁ বিপ্লব স্যার বিপ্লব বলো কি কইছো প্ল্যানিং অর্গানাইজেশন প্ল্যানিং অর্গানাইজেশন তারপরে হচ্ছে কন্ট্রোলিং
তারপরে স্যার মেকিং ডিসিশন স্যার হ্যাঁ মেকিং ডিসিশন স্যার কন্ট্রোলিং ঠিক আছে তারপরে মমতা আসাদুল্লাহ স্যার আসাদুল্লাহ জি স্যার বলো আসাদ planning organizing activating motivating and controlling তারপরে বলো মামুন আছেন planning organizing controlling and coordinating কে বলছো এটা রোমানা রোমানা স্যার শরবুল ইসলাম planning organization active motivating and controlling শরীফ নাকি শরবুল ইসলাম জি স্যার শরীফ শরবুল ইসলাম ওকে তারপরে স্যার মামুন আছেন স্যার planning organizing controlling and decision making স্যার নাইরা কে বলছো মামুন আছেন স্যার মামুন আছেন মাহমুদ জি স্যার মাহমুদ হাসান planning, organizing, staffing, directing, controlling. তাজুল ইসলাম তাজুল কি কইছো স্যার planning organizing staffing directing planning organizing staffing directing controlling ki naam sir nafid jaman sir nafid jaman nafi 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 sir sagor sir asu jaman nafi nafi sir nafid jaman দেখা যায় না নাকি জামান জামান লাগছে তোমার আর কি নাম স্যার সাগর জামানের নাম সাগর জি না স্যার নিউ স্যার নিউ সাগর সাগর বলো কি কইছো জি স্যার স্যার ডাইনামিক ক্রিয়েটিভ স্যার ডেমোক্রেটিক স্যার লিডস গোলস স্যার স্মুথ ম্যানার স্যার এমডি প্রিন্স স্যার প্রিন্স কে প্রিন্স এমডি প্রিন্স প্রিন্স জি জি প্ল্যানিং অর্গানাইজিং কন্ট্রোলিং এন্ড ডিসিশন মেকিং হ্যাঁ তারপরে স্যার সৈয়দ আসাদুল আলম আশরাফ আশরাফ আসাদুল আলম স্যার সৈয়দ আসাদুল আলম আসাদুল আলম স্যার প্ল্যানিং অর্গানাইজিং ডিসিশন মেকিং আর কন্ট্রোলিং স্যার মাজহারুল হক এ আমার নামে জি স্যার মাজহারুল হক তারিক সাইফুল সামিউল ইসলাম স্যার সামিউল ওকে সামিউল জি স্যার স্যার এটা প্রজেক্ট প্ল্যানিং প্রজেক্ট প্রজেক্ট শিডিউলিং প্রজেক্ট কন্ট্রোলিং আর এস এস প্ল্যানিং অর্গানাইজিং প্ল্যানিং অর্গানাইজিং এন্ড কন্ট্রোলিং ঠিক আছে হ্যাঁ বলো স্যার মাহমুদ স্যার মাহমুদ হাসান আবার হ্যাঁ স্যার মাহমুদ স্যার মাহমুদ না জি স্যার মাহমুদ প্ল্যানিং অর্গানাইজিং এন্ড কন্ট্রোলিং স্যার তারপরে দাঁড়াও কি নাম স্যার মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন স্যার এমডি নাফজুল রহমান হোসেন
স্যার বুলবুল নাজমুল হোসেন স্যার বুলবুল সালাম স্যার প্ল্যানিং অর্গানাইজিং অ্যাক্টিভেটিং মোটিভেটিং কন্ট্রোলিং স্যার ডিরেক্টিং স্যার এমডি নাজমুল হোসেন এমডি নাজমুল হোসেন এমডি নাজমুল হোসেন planning designing constructing maintaining controlling operating infrastructure and its etc hi hi planning or তারপরে সারাক বলেছেন হ্যাঁ কারা